ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট সেন্টার। আজকে এসএসসি পরীক্ষা 2023 ইংরেজি প্রথম পত্রের মূল সাজেশন আজকে দেখাবো। এখান থেকে 100% কমন পড়বে। প্যারাগ্রাফ: ঢাকা মেট্রো রেল, পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ, এ বুক ফেয়ার, এ ফার্মার, আর একটি লেখা হয়নি, সেটা হচ্ছে ডিফরেস্টেশন। এই পাঁচটি থেকে একটা আসবে। পরীক্ষায় সামারি আসবে 10 মার্কের। তো সামারি একটা দিয়ে সব হবে, এরকম একটা সামারি হচ্ছে যে প্রথম লাইনটি আপনি এরকম লিখতে পারেন যে দিস পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, তারপর যে বিষয় আসে সেই বিষয়টি সম্পর্কে লিখবেন। এখন বিষয়টি যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ যে আসে উই হ্যাভ লার্নড লট অফ থিংস বাই রিডিং দিস পেসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আর যদি নেগেটিভ হয় তাহলে উই শুড বি অ্যাওয়ার্ড অ্যাবাউট ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস টু স্টপ ইট। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা একটু ভালো করে দেখলে আপনি কিন্তু সামারিতে 10-এর মাঝে 8 পেয়ে যাবেন, আর মাঝখানে 2টা আপনাকে নিজে নিজে লিখতে হবে। তারপর পরীক্ষায় ডায়লগ আসে যেটা 12 মার্কের। তো এত অল্প সময়ে তো এতগুলো ডায়লগ শেখা সম্ভব নয়, তাই আমরা এমন একটি ডায়লগ নিয়ে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে স্ক্রিনে। এই ডায়লগটি দিয়ে প্রায় যে কোনো ডায়লগ আসুক একটি ডায়লগ দিয়েই সব হবে। এখানে আপনি 12 মার্কের মধ্যে 8 মার্ক অনায়াসেই পেয়ে যাবেন। তো এই ডায়লগটি আপনি খাতা নোট করে মুখস্থ করে নিন। একদিনে অতগুলো ডায়লগ মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটাই হবে, ইনশাল্লাহ কমন পড়বে। প্রতিটি পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।